সন্তানের কাছ থেকে মার হারিয়ে যাওয়া ভীষণ শক্তিশালী একটা ছবি কাপ্তাই বাঁধ নিয়ে মূলত এই ছবিটি এবং এরকম আরো অনেকগুলো ছবি আমরা দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকের একটা পেজ তুফান আর্ট বিনে যেখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় পাহাড়ের মানুষদের জীবনের নানান সব বঞ্চনা বা শোষণের সব গল্প এবং আর্ট তো আমরা দেখলাম এবার একটু আর্টিস্টের সঙ্গে পরিচিত হই সেটা হচ্ছে তুফান চাকমা আর তার ছবিতেই থাকে পাহাড়ি দের জীবন তাদের সংগ্রাম কিংবা অনেকটাই বিস্তৃত হয়ে যাওয়া ইতিহাস কিন্তু কবে থেকে শুরু হলো তার এই ছবির গল্প বলা আর কেনই বা তিনি ছবিকে বেছে নিলেন গল্প বলার মাধ্যম হিসেবে পাহাড়ের মানুষের গল্পই কেন শুধুমাত্র তার ছবির অংশ খাগড়াছড়িতে গিয়ে জানার চেষ্টা করেছেন বিবিসির তানহা তাসনিম বাংলাদেশের গণমাধ্যমগুলোতে সবার কথাই কিন্তু আসে কিন্তু আমাদের আমাদের পাহাড়িদের কথা খুব বেশি কিন্তু আসে না সে জায়গা থেকে তারা যদি আমার কথা না বলে আমাদের কথা না বলে আমি তো আমার হয়ে আমাদের হয়ে আমার গল্পগুলো বলতে পারি আমি তুফান চাকমা আমি ছবি এঁকে পাহাড়ের মানুষের গল্প বলি ২০১৮ সালের দিকে খাগড়াছড়ির দিঘিনালায় একটা ত্রিপুরা আদিবাসী মেয়ের যে ধর্ষণ হওয়ার যে ঘটনা ঘটেছিল জাতীয় যে নিউজ পোর্টালগুলো বা চ্যানেলগুলো ওইগুলোতে কিন্তু এই খবরটা খুব বেশি আসে নাই এর আগেও এরকম ঘটনা আমরা শুনেছি দেখেছি ওই জায়গাগুলো আমাকে ভাবাতে লাগলো আমি একজন আর্টিস্ট হিসেবে একজন চিত্রকর হিসেবে আমি কী করতে পারি এই ঘটনাকে কেন্দ্র করে আমি তখন একটা ছবি এঁকেছিলাম যেই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করার পরপরই রীতিমতো ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছিল ওই সময় কিন্তু দুই তিন ঘন্টার পরেই হচ্ছে এটা ফেসবুক থেকে রেস্ট্রিক্টেড করা হয় আমি যখন এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলাম তখন আমি নিজে থেকে অনেকগুলো ছবি এঁকে এঁকে নিজের মতো করে আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তখন এই ছবিগুলো একে একে পোস্ট করতাম তখন দেখা গেল যে আমার পরিচিত যারা ফ্রেন্ড লিস্টে ছিল এবং তার বাইরেও তারা শেয়ার করতেছে বিষয়গুলো এবং তার বাইরে থেকে অনেকগুলো মানুষ এসে এঙ্গেজ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে এবং তারা সবাই এগুলো নিয়ে অ্যাপ্রিসিয়েট করতেছে আমার উদ্দেশ্যই হচ্ছে আরও বেশি করে মানুষকে জানানো এবং আমাদের এই ইতিহাস ঐতিহ্য যা কিছু আছে যেগুলো আমি কাজ করতে চাই ওগুলো আরও বেশি মানুষকে এঙ্গেজ করা সো একটা পেজ খোলা তখন আমি মনে করলাম যে এটা একটু এটা এখন সময়ের দাবি বলতে গেলে ওই সময় আমি পেজটা খুলি অনেকেরই ভুল ধারণা আছে আমার কাছে মনে হয় এগুলোকে হতে পারে হচ্ছে কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে কোনো ইতিহাস বিষয়ক হতে পারে আমাদের ঐতিহ্য সংস্কৃতি বিষয়ক তো যে বিষয়গুলো আমাকে ভাবায় যে বিষয়গুলো আমার মনে করে যেগুলো লোকের জানা দরকার ওই বিষয়গুলোকেই আমি আমার ছবিটা ফুটিয়ে তুলি আমি আমার কাজগুলোর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনতে চাই বা এমন কোনো ঘটনার প্রতিবাদ করতে চাই যেগুলো আসলে না হওয়া দরকার বিশ্বাস করি যে ভবিষ্যতে আমি যে কাজগুলো করব ওইগুলো আরও বেশি করে মানুষকে প্রভাবিত করবে কোনো অন্যায়ের প্রতিবাদ হিসেবে মানুষ আমার আর্টওয়ার্ককে বেছে নিবে খুবই চমৎকার আমরা দেখছিলাম একটা গল্প সাকিব বিন রশিদ কি বলবেন আসলে আদিবাসীদের গল্পগুলো তাদের কণ্ঠস্বর থেকে আসা তাদের ছবি থেকে আসা খুব বেশি দরকার আমার আপনার আসলে যোগ্যতা নাই ওদের গল্পগুলো বলার কারণ আমরা যে চিত্রটা দেখি আমাদের বইপত্র পড়ে যতটুকু জানি তা অত্যন্ত সীমিত এবং অনেক ক্ষেত্রেই ভ্রান্ত আমাদের পাঠ্য বইয়েও আদিবাসীদের সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা অত্যন্ত ভ্রান্ত অনেক ক্ষেত্রেই এমনকি আমাদের সংবিধানও আদিবাসীদের আদিবাসী নামে ডাকতে রাজি না এখনও পর্যন্ত আমি এই মাসের আগেই তাদের সাথে একটা সেশন করেছিলাম পার্বত্য চট্টগ্রামের ১৩টা জনগোষ্ঠীর শিক্ষার্থী সেখানে ছিলেন তারা অনেকেই বঞ্চনার কথাগুলো তুলে ধরলেন এই যে ছেলেটা তাদের বঞ্চনার কথাগুলো তুলে ধরছে এই ভয়েসটা খুব ইম্পর্টেন্ট দে নিড টু ফিল রিপ্রেজেন্টেড এই যে নিজের কষ্ট বলতে না পারার কষ্টটা এটা মনে হয় প্রথম কষ্টটা থেকে আরও বেশি তীব্র কিন্তু কিন্তু ইন রিয়েল ওয়ার্ল্ড মানে এখনকার যে সময়টা চলছে সেখানে আসলে
ধরুন তিনি বলছেন কথাগুলো, একটা শক্তিশালী মাধ্যমকে বেছে নিয়েছেন, কিন্তু সেটা আসলে কতটা ডিফারেন্স মেক করবে পলিসি মেকারদের কাছে? পলিসি মেকারদের কাছে না করলেও জেনারেশনের কাছে তো করবে, মানে অন্তত দূরত্ব তৈরি হবে না বাঙালি এবং আদিবাসীদের মধ্যে। আমরা ওদেরকে শুধুমাত্র ওরা ভাবতে থাকি, ওরাও যে বাংলাদেশি জাতীয়তাবাদের একটি অংশ, ওদের সংস্কৃতিটাও যে আমাদের সংস্কৃতি এটা কিন্তু আমরা বুঝি না। আমরা ভাষার মাস বলতে বাংলা ভাষার মাস বুঝি, কিন্তু অন্য ভাষাগুলোকেও সম্মান করার যে বিষয়টা সেটা আমাদের নাই। সো আমার মনে হয় এই ছবিগুলোর মাধ্যমে, গল্পগুলোর মাধ্যমে আমাদের মধ্যে সেই তাড়নাটা সৃষ্টি হবে। ছোট্ট একটা গান দিয়ে শেষ করি। মানুষ হয়ে বাঁচতে পেরেন জান দিয়েছে, এই গানটা কয়েক বছর আগে বাংলাদেশে ভাইরাল হয়েছিল। এই গান, এই কবিতা, এই ছবিগুলো আমাদের প্রজন্মকে আরও কাছাকাছি আনবে, ঢাকার প্রজন্ম, চট্টগ্রামের প্রজন্ম আর সেই পাহাড়ের প্রজন্মকে কাছাকাছি আনবে। এটা একটা বড় বিজয়। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় একটা হিস্ট্রিও হয়ে থাকছে, অবশ্যই লিপিবদ্ধ থাকবে, এবং স্বাভাবিকভাবেই তার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ ভীষণ সারা ফেলেছে, সবসময় সারা ফেলে, নানান রকম মন্তব্য আছে। সেখান থেকে যদি দু একটা পড়ি, মজুমদার স্বাতি নামের একজন লিখেছেন, আপনার শিল্প পাহাড়ি সমাজ সংস্কৃতি আনন্দ সুখ আর দুঃখের কথা বলে, আঁকা ছবিগুলো আপনার আবেগের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ঠিক তাই, সেটাই বলছিলেন আসলে তুফানও। সুমন চাংমা নামের আরেকজন লিখেছেন, আপনার ছবিতে নতুন প্রজন্ম অনেক কিছু দেখবে, শিখবে, জানবে, আপনার পথচলা এরকম অটুট থাকুক। সাকিব বিন রশিদ প্রজন্মের কথা বলছিলেন। সোশ্যাল মিডিয়ার পাওয়ার নিয়ে আমরা অনেক কথা বলি, যে সোশ্যাল মিডিয়া নিঃসন্দেহে একটা পাওয়ারফুল, যে এবং তিনিও বলছিলেন যে তিনি এই কারণেই বেছে নিয়েছেন যাতে সহজে মানুষের কাছে যেতে পারেন। অ্যাট দ্য সেম টাইম তার একটা ছবি, যেটা প্রথম ছবি ভাইরাল হয়েছে, সেটা কিন্তু রেস্ট্রিক্ট করে দিয়েছিল সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়াতে যে এই ব্যাপারটা এখন খুবই আলোচনা হয় যে তারা আসলে এআই বা অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেটা নিয়ে, এবং এ ধরনের শিল্পচর্চার ক্ষেত্রে সেগুলো একটা বাধা হয়ে আসে অনেক সময়। নিশ্চয়ই পলিটিক্যাল অ্যাক্টিভিজম যতটা সহজ না, কিন্তু আমার যেটা ভালো লেগেছে, ও একটা ছবি রেস্ট্রিক্টেড হয়ে গেছে দেখে থেমে যায় নাই, আরও করেছে, আরও করেছে। এবং যেটা হয় অ্যালগোরিদমে এটাও আছে, যখন অনেকগুলো আসে, ব্লকেড আসে যে না এটা ক্যান্সেল করে দাও, অনেকে তো এটা পোস্ট করে, তারপরে যখন আরেকটা দল এটাকে সাপোর্ট করে, তখন কিন্তু ভেরিফাই করতে বাধ্য হয় ফেসবুক যে এটা আদৌ অবজেকশনেবল কন্টেন্ট কিনা। আই থিংক মাল্টিপল কন্টেন্টের মাধ্যমে সেটা এস্টাবলিশ করেছে যে আমার এটা ইজ এ পলিটিক্যাল স্ট্যান্স বাট ক্যান্সেল ওয়ার্ডি না। সো আই থিংক এই লেগে থাকাটা খুব কাজে দিয়েছে, রাইট? এবং তিনি যেটা চাইছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে মানুষের কাছে পৌঁছানো, এবং সেটার আসলে ইফেক্টটা তার তার নিজেদের জনগোষ্ঠীর হয়তো অনেক মানুষ এখন আরও বেশি সচেতন হবে এই ছবিগুলোর মাধ্যমে। নিশ্চয়ই, এবং তারা শুধুমাত্র নিজেরা সচেতন হবে না, নিজেরা আরও কন্টেন্ট বানাবে। আমি এরকম আরও কিছু আদিবাসী ছেলে মেয়েকে চিনি যারা এখন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করে, নিজেদের ইস্যুগুলো নিজেরা বলে, নিজেরা লেখে। তো এই অ্যাক্টিভিজমটা একটা সময় সরকার বলেন, রাষ্ট্রযন্ত্র বলেন, তাদেরকেও বাধ্য করবে তাদের কথাগুলো শুনতে। টেলিভিশনে তাদের নিউজ আসবে না কেন, কতক্ষণে আসবে না? যদি সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রজন্মের কাছ থেকে সেই চাপটা থাকে, নিউজ চ্যানেলগুলো একটা সময়, যেমন আজকে আপনি বাধ্য হলেন এই নিউজটা দেখাতে, আশা করি অন্যরাও দেখবে। অন্যরাও সামাজিক যোগাযোগ আরেকটা চ্যালেঞ্জ, নেগেটিভিটি, নেগেটিভ কমেন্টস, এবং এই সমস্ত ক্ষেত্রে সেগুলো তাদের জন্য হ্যান্ডেল করা, বা আপনি নিজে এগুলোর অনেক শিকার হন। নিশ্চয়ই, তাতে তো আন্দোলন থেমে যায় না, নেগেটিভিটি ইজ আ পার্ট অফ দ্য জার্নি, বাট আমি ওর জন্য সাধুবাদ জানাই, ওর আন্দোলন আরো বড় হোক।